আমাদের আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে। আমাদের মাথার দেশ স্বাধীন হয়েছিল, ভালো লাগে না পড়তে, বই পরে পড়বো, কাজ করি, খুব একটা ভালো লাগে না, গেম খেলতে হবে, গেম। কিন্তু গেম যে খেলবো তো কাকে নিয়ে গেমটা খেলবো? আচ্ছা আচ্ছা, কাজ করা যায়, মোবাইল মোবাইল মোবাইল, গেম খেলি। হ্যাঁ, গেমটা খেলি, কি পাবজি, হ্যাঁ শুরু শুরু করে দিয়েছি, শুরু করে দিয়েছি। হ্যাঁ চলো, ঢুকো ঢুকো ঢুকো, চলো পিছনে যাও। আচ্ছা ভাই ভাই, পিছে দেখ, পিছে এক কো বান্দা হ্যায় না ভাই ভাই, মেরে কো পাস এক কো বান্দা হ্যায়, ওকে মারো মারো, পিছে দেখো, ওপর 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 না দেখো, সাইড দেখো, গাছ গাছ, ঠিক ঠিক চলতে ভাই ভাই, মাতিয়ে মাতিয়ে মাতিয়া ভাই কে ভাই, চলো 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 চলো, জলদি 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 চলো জলদি চলো, হ্যাঁ ঢুকে বাবা ভাই, তোমার ইতনা হিন্দি হম সমাজ চলে, হ্যাঁ তুমি তো ইতনা হিন্দি নাই পড়তা হ্যাঁ, খুশি বাবা বুঝা পড়তা হ্যাঁ, ও বাবা ঠিক আছে, করো করো মারো মারো মারো, হ্যাঁ মারো 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 বাবা, ঠিক ঠিক ওই বাবা বাবা, মানে দুদিন থেকে তো আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে, আমি কিছু বুঝতে পারি না, বলছি কি বাবা রে, দুদিন থেকে তো আমার বুকের ব্যথাটা খুব বেড়ে গেছে, তো জানা ওষুধটা নিয়ে আয়। বাবা আমি এখন গেম খেলছি, হ্যাঁ আমি এখন কোথাও যেতে পারবো না, বলে দিলাম এক কথায়, হ্যাঁ আমি এখন গেম খেলবো, বুঝতে পারছো? না আমি যেতে পারবো না, আমি পারলে কি তোকে আর বলতাম, আমি পারি না ওই জন্য তোকে বলছি। তোমাকে তো বললাম বাবা আমি পরে যাব, এখন গেমটা খেলে নি, এক হাত চলছে দুই হাত হবে, দুই হাতে গলা আমি চলে যাবো, তোমাকে বললাম এখন আমি যেতে পারবো না, এখন তুমি দেখো কোন ব্যবস্থা করতে পারো কিনা। চলো চলো ঢুকো ঢুকো আমার ভিতরে, ঢুকো ঢুকো ঢুকো, ঘরে ঘরে রুমে রুমে দেখো, রুমে রুমে রুমে, পিছনে দেখো পিছনে, আর চিকেন সব, চিকেন তারপরে বহুত কিছু পাবে, বহুত কিছু পাবে, হ্যাঁ এসো এসো, ঢুকো ঢুকো ওপর ছাদে ছাদে ছাদে, ডান দিকে ডান দিকে দেখো, ডান দিকে দেখো, ডান দিকে, চলো চলো চলো, আচ্ছা ঠিক আছে চলো চলো, এই যে রাস্তা আছে, এখানে দাঁড়াবা রাস্তা আছে, ঠিক আছে ভাই তুমি আচ্ছা সে কাম কর দিয়া, আর ভাই মেরে মার, ঠিক আছে ঠিক আছে ভাই, থোড়া থোড়া হিন্দি সমাজটা, হ্যাঁ বাংলা সে বলো, হ্যাঁ ভাই মারো মারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভাই বাবা, এই বাবা এ বাবা শুন শুন, বলছি কি নামাজটা পড়ে আসি চল বাবা, নামাজ বাবা বাবা, হুম নামাজ পড়তে যাবো বাবা, তো ঠিক আছে, মরার পরে নাকি? না মরার পরে না, এখন তো মোটামুটি আমাদের
চলার মতো বড় হয়েছি, হ্যাঁ সেরকম বয়সও হয়নি, অনেক সময় আছে নামাজ পড়ার, অনেক সময় আছে, আমি নামাজ পড়ব। বাপরে, আগে নামাজ পড়ব। বাপ শুন, তোর মতো অসংখ্য ছেলে বলেছিল কাল থেকে নামাজ পড়ব, কিন্তু তারা কেউ নামাজ পড়তে পারেনি, দেখা গিয়ে তারা এখন গিয়ে কবরস্থানে শুয়ে আছে। তারাও বলেছিল হ্যাঁ আমরা কাল থেকে নামাজ ধরে নিই, কিন্তু কেউ পাইনি। ঠিক হয়ে যা বাবা, ঠিক হয়ে যা। যাও তো, এখন বিরক্ত করো না তো, যাও তো একটু খেলতে দাও, গেম গেম তো খেলবি বাবা। এটা আমি মানা করছি, আমি গেম খেলতে বসছি আর তুমি এর মধ্যে বলছো নামাজ পড়তে যাও, আমার মেজাজটা কিরকম যেন লাগে বাবা। যাও তো। আরে বাবা, তোকে কি আমি মানা করছি? ওই যে খেল, কিন্তু এখন চল নামাজটা তো পড়ে আসে আগে। যাবো, আমি যাবো, যাও বলে দিলাম তোমাকে, যাবো না, যাও তুমি, যাবো বাবা যাবো, আমি পরে যাবো বলে দিলাম। যাবি না? না যাবো, চল না বাবা, রে চল বাবা। তুমি যদি বেশি রং করো না তো আমি পালিয়ে যাবো দেশ ছেড়ে, বলে দিলাম পাবজি খেলবো না। থাক তুই তাহলে, দেখি কি করিস। আল্লাহ, কি ছেলে মানুষ করলাম আমি, আমার একটা কথাও শুনে না। আল্লাহ তুমি হেদায়েত দাও। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে ভাইজান? ভাইজান মোল্লা সাহেব, আমার মানে একটু সমস্যায় পড়ে গেছি। কি হয়েছে? আমার বড় ছেলেটা আমার কোনো কথাই শুনছে না। কেন, কি হয়েছে? ওকে বলছি ওষুধ আনতে, বলছি তাও যায় না, ওকে বলছি নামাজ পড়ো তাও নামাজ পড়ে না, আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। কেন, কি যে করি, কি করছে? তো ওই জন্য আমার কোনো কথা শুনছে না, তো আপনি একটু ঝাড়ফুঁক করে দেন, আল্লাহ কালাম বলে তাহলে ঠিক হয়ে যায়। যেন ঝাড়ফুঁক বলতে, আপনার ছেলে কত বড়? বাচ্চাটা কত বড়? বাচ্চা না, আমার বড়, এই কলেজে পড়ছে এখন, 20 বছর হবে ধরে। কলেজে পড়ছে? বাচ্চা নয়? না না, বড়। বাচ্চা নয়, কলেজে পড়ছে, কেমন কী হয়েছে বলেন তো, খুলে বলেন তো ভালো করে। মানে আমার ছেলেটা মানে বখাতে হয়ে গেছে, ধর সবসময় পাবজি গেম খেলছে, পড়তে বসছে না, আমি ওকে যদি পড়তে বলি তাও পড়ে না। ওহো, বুঝেছি বুঝেছি, এখন আমি বিষয়টা বুঝতে পারছি। পাবজি খেলছে, তার মানে মোবাইল দিয়ে সবসময়? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো কিছু কথা শুনছে না, তাই তো? সবসময় মোবাইল মোবাইল ঘাটছে, মোবাইল খেলছে সবসময় মোবাইল। আপনার কোনো কথা শুনতে চাইছি না, শুনবে কেন, কেমন করে শুনবে? দোষ তো আপনাদের মতন, আপনাদের মতন লোক বাবাদের জন্য এই দোষ, আপনাদের জন্য, আপনাদের মতন বাবাগুলোর এই জন্য পরিস্থিতি। কারণ আজকে যদি আপনার বাবারা প্রথম থেকে লক্ষ্য করে দেখেন, সমাজে দেখতে পাওয়া হয়েছে আপনাদের মতন বাবারা যে 2 বছর বয়স থেকেই, অর্থাৎ 1 বছর 2 বছর বয়স থেকেই বাচ্চাদের হাতে মোবাইল ধরে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সমাজে। এটা কি উচিত? কারণ আপনারা মোবাইল ধরে দিচ্ছেন এই উদ্দেশ্যে, মা মোবাইল ধরে দিচ্ছে এই উদ্দেশ্যে যে আমার বাচ্চাটা খেলো মোবাইলে, আমি বসে এসে রান্না করি, আমি বসে এসে বিড়ি বানি, আমি বসে গোসল করি, মোবাইল ধরে দিচ্ছে, ধরে দিচ্ছে অল্প বয়সে, 2 বছর বয়সে, কারণ ওকে চুপচাপ রাখালে, শান্ত রাখার জন্য, তাই তো? আজকে আপনি তখন তো ভাবেননি, আপনার ছেলের যখন বয়স ছিল 2 বা 3 তখন আপনি ভাবেননি বিষয়টা, ভেবেছিলেন কি? ভাবেননি। তাহলে কেন হবেন এখন বড় হয়ে এরকম অবস্থা? তাহলে প্রথমেই আমাকে ভাবতে হতো যে আমরা জানি শিশুরা, শিশুরা হচ্ছে কাঁচা কাদার মতো, কাঁচা কাদাকে আপনি যা যেভাবে যেটা বানাবেন সেটা হবে, কাঁচা অবস্থায় কাঁচা কাদাকে যেভাবে যেটা বানাতে চান সেটা তৈরি হবে, সেরকম শিশুরা হচ্ছে কাঁচা কাদা, তাই তো? শিশু অবস্থা আপনি যা তৈরি করেন, যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে। শিশু অবস্থায় একদিন তো আপনাকে ইসলামিক গান শোনার কথা বলেননি, ইসলামিক ইসলামিক বক্তব্য শোনার কথা বলেননি, ইসলামিক অন্যান্য বিষয়গুলো দেখতে বলেছেন কি? আমি ভেবেছি বড় হবে করবে, ও নিজে করবে না। ভুল সিদ্ধান্ত আপনাদের, ওই যে ওই যে কিছুটা সময় শান্ত পাওয়ার জন্য আপনি মোবাইল ধরে দিয়েছেন বা 2 বছর বয়স থেকে, কারণ আপনি ওই যে আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ মোবাইল ধরে দিয়েছে যে না আমি আমার ছেলেটা মোবাইল দেখব,
আপনার ওই মিস্ত্রি মিস্ত্রি আপনার স্ত্রী কি করছে জানেন? আপনার গিন্নি জাগবাল হয়, আপনার স্ত্রী আপনার ছেলের হাতে মোবাইল ধরে দিয়েছে, দেখবেন বাড়িতে আপনার বাড়িতে যে লক্ষ্য করবেন। আপনি তো বাইরে থাকছেন, কি কাজ করেন? বাইরে পতাকা বেরিয়ে ওই তো আপনি সকালে বেরিয়ে যান, রাত্রে আসেন, তাই তো? হবে না কেন অবস্থা? এটা তো আমাদের অবস্থা, তাহলে আমাদের সবসময় রাখতে হবে যে এটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার সহধর্মী হবে, যে স্ত্রী হবে তাকে আমরা পরিপূর্ণ ইসলামী জ্ঞানের স্ত্রী করবো আমরা। তো সঙ্গিনী আমরা যে আমাদের স্ত্রী, আমরা আমাদের স্ত্রী তো কিছু জানে না সমাজে, ইসলামিক জ্ঞান নেই, বানবে তো আপনার তো বিড়ি বানা স্ত্রী আসবেন তো। আপনি কি ইসলামিক শিক্ষার ইসলামিক শিক্ষার বউ নিয়েছেন কি? ইসলামিক শিক্ষা জ্ঞান পায়নি, মাদ্রাসা শিক্ষা পায়নি, আরবিক জ্ঞান পায়নি, ওই যে শুধু ওই বস্তুবাদী শিক্ষা, ওই যে ইংলিশ বাংলা এইসব বলে পড়ালছেন, পড়েছে আপনার স্ত্রী। আর কি জানতো আপনার স্ত্রী যে ইসলামিক জ্ঞান জানতো, কোরআন হাদিস জানতো, তাহলে অবশ্যই আপনার ছেলেকে কোরআন হাদিস মোতাবেক পড়াতো আমরা আপনার স্ত্রী। সেটা ওই জ্ঞানটা নেই আপনার স্ত্রী যে আমার ছেলেকে এই বয়স থেকে মোবাইল ধরিয়ে দিলে ভবিষ্যতে কী হবে ওটা ভাবেনি, ভেবেছি কি ভাবেনি। আজকে দেখেন দু বছর বয়স থেকে আপনার হয়তো আপনার ছেলে দু বছর বয়স থেকে মোবাইল ঘাটছে, ওই জন্য আজকে এই পরিস্থিতি, আজকে এই পরিস্থিতি। আপনি পারবেন না, যতই আগে মারেন পারবেন না। শুনেন শুনেন, আপনি পস্তাইছেন কাঁদছেন, আমাকে প্রথম দিকে ভাবতো তো আজকে বড় হয়ে যখন কথা শুনছে না, বাপকে টুইটার করছে, বাপকে বাপের উপর মুখে কথা ঝেড়ে দিচ্ছে, বাপকে বাপকে হেও হেও কথা বলে শুনে দিচ্ছে, কত খা কথা শুনে দিচ্ছে, না বাবা আমি পড়বো না, এটা হবেই দোস্ত। আপনাদের মতন গার্জেনের, আপনাদের মতো গার্জেনের আজকে বাপকে সম্মান করছে না কেন? আজকে বাপকে সম্মান করবে কেমন কেমন করে? সেরকম শিক্ষা দেননি, এলএম শিক্ষা দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা দিয়েছেন, মাদ্রাসা শিক্ষা দেননি আপনারা, ওই তো স্কুলে হাই স্কুলে ইংলিশ মিডিয়ামে শিক্ষা দিয়েছেন, কেমন তো হবে? তাহলে মনে রাখবেন ভবিষ্যতে, হ্যাঁ আপনার হয়তো এই ছেলেকে পারেননি ছোটো থেকে, হয়তো আগামীতে আপনার ওই ছেলের ছেলের ছেলে হবে, অত পোতা আপনার যাকে বলা হয় গ্র্যান্ডসন, ছেলেকে অবশ্যই শিশু বয়স থেকে ইসলামিক জ্ঞান, ইসলামিক ইসলামিক পড়াশোনা, কোরআন হাদিস পড়াশোনা চর্চা করাবেন। তাহলে পরবর্তীতে কী হবে? আর ওই মোবাইল সবসময় ঘুচাবে না, মোবাইল দেখবেন না। আজকে ইনশাল্লাহ যাক আল্লাহর কালাম আমি পড়ে দিচ্ছি, ইনশাল্লাহ একবার যদি তওবা করেন, ছেলেকে আপনার যদি কোনোরকম করে তওবা করাতে পারেন, তাহলে ইনশাল্লাহ জানি যে আল্লাহ মানুষ আল্লাহর কাছে যদি ভুল ক্ষমা চাহে, ভুল করে ক্ষমা চাহে আল্লাহ সেটা সেটা ক্ষমা করে দেয়, জানেন তো? অবশ্যই আল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে পড়া করে দেবেন, সেটা যেন মুখ ঝলসে যায়, মুখে আগুন লেগে যায়। যাক আমি করে দিলাম, ইনশাল্লাহ আল্লাহর রহমতে হ্যাঁ আপনার ছেলে ভালো পথে ফিরে আসবে, আর মোবাইল পাবজি খেলা দেখবে না। হ্যাঁ আমি ভাবি দিলাম, শুনেন প্রতিদিন প্রতিদিন সকালে সকাল সন্ধ্যায় এই পানি ওকে খাওয়াবেন, এবং কি পানি দিয়ে মুখ হাত ধোয়াবেন, ঠিক আছে? ঠিক আছে, আসুন।